নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 16 আগস্ট 2022 মঙ্গলবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। আগামীকাল মঙ্গলবার প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই আপনারা কমেন্ট করুন। 16 আগস্ট মঙ্গলবার 2022 যে পাঁচ রাশির ক্ষেত্রে গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। তবে আমি প্রতিদিনের মতন একটি কথা আবারও বলবো, অনুরোধ করব যে আলোচনাটি সম্পূর্ণরূপে শুনুন, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য দেওয়া হয় যেটা আপনারা শুনুন, বুঝুন। একবার না, ভিডিওটি পাঁচবার শুনুন। বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আজকে আপনাদেরকে দিব। যাদের ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তিতে বাধা সৃষ্টি হচ্ছে, রাহু রক্ষা কবচ এর সাথে সাথে আপনারা পাওয়ার রিং বিশেষভাবে পরিধান করুন। এই পাওয়ার রিংটা আপনার ক্ষেত্রে চার চারটি গ্রহকে নিয়ন্ত্রণ কিন্তু করে, রাহু, শুক্র, শনি এবং বুধ গ্রহ। এই চারটি গ্রহকে নিয়ন্ত্রণ করে এই পাওয়ার রিং। এই পাওয়ার রিংটা আবার কেউ কেউ আবার এটাকে কপি করে পেস্ট করবে। এই জায়গাটা আমি বোঝানোর চেষ্টা করছি, একজনের কথাকে কপি করে পেস্ট করে কোনো লাভ নেই, বা তার কন্টেন্টকে চুরি করে কোনো লাভ নেই। সেখানে কি জানেন, আমার থিঙ্কিং, আমি প্রত্যেক সময় নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা কিন্তু করি, এবং ভিডিওটি আপনারা যদি না দেখেন কি না, আমার কিন্তু বাড়ানোটা কিন্তু সার্থক নয়। এবং এই ভিডিওর দ্বারা আপনারা যদি একটু হলেও উপকৃত হন, এই যে পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশি একই রাশির লাখো কোটি মানুষ আছে, সবাই কি এক রেজাল্ট পাবে দেখুন তো। এক রাশি দেখা যাচ্ছে, যে কোনো একটি রাশি মোটামুটি 100 জন আছে, 100 জনই কি আগামীকাল একই যাবে তা নয়। যাদের ক্ষেত্রে প্রবল প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে জন্ম ছকে, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন সেই সময় যে যে রাশিগুলোর গাঢ় প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, তাদের কিন্তু আগামীকাল প্রাপ্তি কিন্তু হবে। দেখুন, আকস্মিক প্রাপ্তির যে মহা ভূমিকাতে থাকে সেই গ্রহটি হচ্ছে কলিযুগের রাজা, সেটি হচ্ছে রাহু। রাহুর সাথে সাথে আপনার শুক্র, শনি এবং বুধ, এবং আপনার ক্ষেত্রে আপনার মহাদশা, আপনার অন্তর্দশা, আপনার প্রত্যন্তদশা দেখা দরকার। এবং এর পাশাপাশি রাহু রক্ষা কবচ পাওয়ার রিং আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এবং আপনাদেরকে একটি কথা আমি বারবার বলি, রাহু আপনার জন্মছকে লগ্ন থেকে দ্বাদশের মধ্যে কোনভাবে অবস্থান করছে এটা দেখার থেকেও কোন নক্ষত্রে অবস্থান করছে সেটা দেখা একান্তই জরুরি, এবং কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে এটা কিন্তু দেখা দরকার। বা রাহু আপনার জন্মছকে নিচুস্থ নয় তো, এই জায়গাগুলো দেখা একান্তই দরকার। এবং এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা, আপনার যদি ভাগ্য স্ট্রং থাকে কিনা, আপনি কালকে প্রচুর অর্থের কিন্তু মালিক কিন্তু হতে পারেন, কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভাগ্য চক্রের উপর। ভাগ্য ভাবকে স্ট্রং করুন, আপনার সফলতা কিন্তু নিশ্চিত। কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার রাশিচক্র, আপনার ভাগ্য চক্রের উপর। দেখুন, যে পাঁচ রাশির কথা বলছি, কম বেশি প্রাপ্তি 500 টাকা করেও হবে, হবে 5,000 হলেও হবে, 50,000 হলেও হবে, 5 লাখ হলেও হবে, কত অ্যামাউন্ট হবে সেটা ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির ভাব, পঞ্চম ভাব আপনার এবং একাদশ ভাব, এই ভাবগুলোরও কিন্তু কারো কথা কিন্তু আছে। আমি পাঁচ রাশির ক্ষেত্রে বারবার বলছি, যাদের গাঢ় যোগ আছে, আপনার জন্মছকে যদি গাঢ় যোগ থাকে, আপনি কালকে কিন্তু বড় ধরনের একটা অর্থের মালিক আপনি কিন্তু হতে পারেন। আগামীকাল এই পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময়
আপনাদেরকে আমি বলবো কোন সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার। কেউ কেউ বলছে আমার টার্গেট নাম্বার মিলছে না, দেখুন হচ্ছে না যাদের ক্ষেত্রে নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করার কোন সময় আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু দেখা দরকার। যাদের যারা জন্মকুণ্ডলী বা হস্তরেখা বা পাওয়ার রিং বা রাহু রক্ষা কবচ যারা নিতে ইচ্ছুক বা গ্রহরত্ন বা পূজা পাঠ করতে যারা ইচ্ছুক এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা হচ্ছে আগামীকালের মহাপ্রাপ্তির যে কোন কোন রাশির হতে চলেছে, গাঢ় প্রাপ্তি কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে তার রাশিচক্র, তার ভাগ্যচক্র। আলোচনা শুরু করা যাক। পাঁচ রাশির হতে চলেছে লালে লাল। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 7:39 থেকে শুরু করে 9:02 পর্যন্ত। নাম্বার ওয়ান রাশি। নাম্বার দুই যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 10:50 থেকে আপনার 12:15 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 3। আপনাদের শুভ সময় দুপুর 2:22 থেকে শুরু করে বৈকাল 4:05 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 9:42 থেকে শুরু করে আপনার 11:20 পর্যন্ত। এরপর যে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 9। আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 11:19 থেকে 12:14 পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।